অসুস্থ সরু গাঙ্গুলির মা তরিঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয় কেমন রয়েছেন এখন তিনি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বেশ প্রতিবার ফেব্রুয়ারি শরীরে অসুস্থি বোধ করছিলেন সৌরভের মা বাড়িতেই তার ইসিজি করানো হয় তবে রিপোর্ট আসার অনুযায়ী ভালো হয়নি আর সেই কারণে ডাক্তারেরা পরামর্শ দেন হাসপাতালে ভর্তি করার মূলত বয়সের কথা মাথায় রেখেই ডাক্তারদের এরকম পরামর্শ পাইপাসের ধারেটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সৌরভ গাঙ্গুলীর মা কেমন রয়েছেন তিনি সৌরভের দাদাস নিহাসির সংবাদ মাধ্যমে জানিয়েছেন মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল তার তবে অবস্থা আশঙ্কাজনক নয় শরীরে হিমোগ্লোবিনের মাত্রাও বেশ কমে গিয়েছে সঙ্গে প্লেটলেট কাউন্টও কম ছিল রাতেই তাকে রক্ত দিতে হয়েছে আপাতত অবস্থা স্থিতিশীল তবে এখনই ছাড়া হচ্ছে না তাকে বয়সজনিত সমস্যা যাতে আরও বেড়ে না যায় তার দিকেই নজর রাখছেন চিকিৎসকেরা সৌরভ গাঙ্গুলি এবং তার দাদা স্নেহাশিস ক্রমাগত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন তার মায়ের আপডেট জানার জন্য দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল দাদার মা ডায়াবেটিসও আছে তার এমন কি হার্টের সমস্যাও ভুগছেন দাদার মা করোনার সময় দু দুবার করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ গাঙ্গুলির মা সেই সময় অবস্থা এতটাই আশঙ্কাজনক হয়েছিল যে তাকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। দিই সৌরভ গাঙ্গুলি নিজেও কিন্তু হার্টের পেশেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এখন রয়েছেন দাদাগিরি সঞ্চালনার দায়িত্বে সেখানে বারবার দাদার মুখে উঠে আসে তার মায়ের প্রসঙ্গ সৌরভের মুখে ছোটবেলার গল্প শুনতে পছন্দ করেন তার অনুরাগীরা সকলেই চাইছেন সুস্থ ফিরে আসেন তার বাড়িতে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি